হচ্ছে উদয়নপুর পাঁচরুল রোড, মানে যে রোড রোডটা আসছে একদম জল কমে গেছে। এইখানটা থেকে তোমরা যে দূর দূরান্ত দেখতে পাচ্ছ অনেক বাড়ি আছে, যেখানে বুড়ি মনসা তলায় প্রায় বেশিরভাগ বাড়ি জলমগ্ন হয়ে আছে, প্রায় এক সপ্তাহ ডুবে থাকবে। এইখান দিয়ে জলের স্রোত যাচ্ছিলো, আপাতত এই রোডটা থেকে তোমরা যাতায়াত করতে পারবে, মানে জল কমেছে, জল কমেছে। ঠিক আছে, আপ টু দেখা যাক কত দূর পর্যন্ত আমি আপডেট দিতে পারি, যদি ওই দিকে ক্যাংরার দিকে যেতে পারি তাহলে আপডেটটা দেবো। আর অবশ্যই কোথায় কোথায় কী পরিস্থিতি সব কমেন্ট বক্সে জানাও, সব কমেন্ট বক্সে জানাও। ফুলমানঞ্চ শ্মশান, আর এইখানে দেখতে পাচ্ছ পুরোপুরি মাছ ধরার কম্পিটিশন চলছে রীতিমতো। আর এখানে জল মোটামুটি কমে গেছে, আর এইদিকে জল নাবতে মোটামুটি দেরি হবে, সপ্তাহখানেক তো লাগবেই। এইদিকে জল ঢুকলে, পাঁচরুলে এই সাইডে জল ঢুকলে একটু দেরি হয় যদিও বা। আর পাঁচরুলের আপডেট আস্তে আস্তে ধীরে ধীরে আমি দিচ্ছি। জায়গাটায় আছি পুরো এই যে কল্পতরু বেস, পেছনে তিন মাথা মোড়, একটা সিঙ্কি চলে যাচ্ছে, একটা উদয়নপুর চলে যাচ্ছে, একটা এই যে পাঁচরুল ঢুকছে। পাঁচরুলের রাস্তা প্রায় জেগে গেছে, সম্পূর্ণ রাস্তা জেগে গেছে। ব্যাংক আপাতত জলের তলায়, কোয়াপাটি সমস্ত কিছুই জেগে জেগে আছে, এখন আপাতত জেগে গেছে। রাস্তা প্রায় ধুইয়ে নিয়েই চলে গেছে বলতে গেলে, জল এইখানে প্রায় মরে গেছে পাঁচ মিনিট। এইদিকে দেখো সম্পূর্ণ, আমরা আছি এখন পাঁচরুল বাজারের ভেতরে। তোমরা যারা বাজার করতে চাইছো বাজারে আসতে পারো, বাজার টুকিটাকি বসেছে দেখতে পাচ্ছ, বাজার মোটামুটি টুকিটাকি বসেছে। তোমরা যারা বাজার করতে চাইছো বাজার করতে পারো, আসতে পারো। সাইডে তোমরা মোটামুটি ধারাশিমুল, বন্দায়পুর, উত্তর হরিশপুর, সিঙ্কি, যত জায়গা থেকে তোমরা বাজার করতে আসতে পারো। মোটামুটি বাজার পাঁচরুল বাজার আনাজপত্র মোটামুটি বসেছে। পাঁচরুল স্কুল এবং পাঁচরুল অঞ্চল কালকে যে জল ছিল, মোটামুটি জল সম্পূর্ণ নেমে গেছে। পাঁচরুল পাল, এটা গার্লস স্কুল এবং এটা বয়েজ স্কুল, সম্পূর্ণ জল নেমে গেছে। বিভিন্ন জায়গায় ত্রাণও যাচ্ছে, যে সমস্ত বাড়ি ডুবে গেছে তিরপল থেকে শুরু করে সমস্ত কিছু ত্রাণ যাচ্ছে। কুমারপুর ঢুকছে যে রাস্তাটা, পাঁচরুল থেকে কুমারপুর যে রাস্তাটা ঢুকছে, এখনও পর্যন্ত রোডে জল আছে, মানে পায়ে হাঁটুখানেক করে জল। একদম যে কিষাণ মান্ডি আছে কুমারপুর, যে কিষাণ মান্ডি, ওই কিষাণ মান্ডির ওইখানে ভালো রকম রাস্তায় রেস আছে এখনও, মানে আগের তুলনায় অনেকটা কমেছে কিন্তু এখনও রেস আছে। এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে কিষাণ মান্ডি, মানে এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে পুরো ক্যাংরাই, মানসী, চব্বিশপুর সব যাচ্ছে, মানে পুরো রাস্তাটাই প্রায় বেশিরভাগ রাস্তাই এখনও পর্যন্ত জলে ডুবে আছে। মানে বাইক সাইকেল নিয়ে মোটামুটি যাওয়া যাচ্ছে, হেঁটে বাইক সাইকেল নিয়ে মোটামুটি যাওয়া যাচ্ছে, ঠিক আছে বলা যেতে পারে। আর পুরো মাঠ জুড়ে জলে ভর্তি। আপডেট হচ্ছে রাস্তা দিয়ে তোমরা যাতায়াত করতে পারবে, মোটামুটি ওই হাঁটুর নিচে থেকে অনেকটাই নিচে জল, মানে আগের তুলনায় অনেক অনেকটা জল কমেছে। এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে ধারাশিমুল বন্দাইপুর, এইটা যাচ্ছে ক্যাংরাই চব্বিশপুর যাচ্ছে। তো এই রাস্তাটা আপ টু ধারাশিমুল বন্দাইপুর পর্যন্ত এখনও পর্যন্ত জল আছে। জল তো খুব দ্রুত পরিমাণে কমছে, কিন্তু পাঁচরুল অঞ্চলের কিছু গ্রাম আছে, মানে যেমন বুড়ি মনসা তলায় আর কি, জগন্নাথতলা, মানে কিছু কিছু পাড়া এবং কিছু কিছু গ্রাম এমনভাবে ডুবে আছে, মানে নিচু এলাকা, সেইগুলো এখনও এক সপ্তাহ থেকে দু সপ্তাহ লাগবে জল বেরোতে। কিন্তু সেই পরিস্থিতি কীরকম কী হয়ে আছে এখনও পর্যন্ত খবর পাচ্ছি না। যাই হোক, কিছু কিছু বন্ধুদেরকে ফোন করছি, মোটামুটি বাজারহাট আসতে পাচ্ছে, এক বুক জল হয়ে আছে, এক বুক জল হয়ে আছে বুড়ি মাংসা তলার ওইদিকে, এক কোমর জল হয়ে আছে, বাড়ির ভেতরে এখনও পর্যন্ত এক হাঁটুর উপরে জল হয়ে আছে। অর্থাৎ যারা যারা এই পরিস্থিতিতে পড়ে আছো খুব সাবধানে থাকো, এবং বিপদ আপদ হলে
আর কি কিছু অসুবিধা, কোনো রকম কিছু অসুবিধা হলে তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, যারা যা কুটুম আত্মীয় আছে তাদের সঙ্গে, বা আমার যা আমার যার যারা বন্ধুরা আছো তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করতে একদম ভুলো না। যারা যারা পরিস্থিতি খারাপ আছে কমেন্ট করো, কমেন্ট করে জানাও কী কোথায় কী পরিস্থিতি খারাপ, সেই সব জায়গাগুলো তুলে ধরার চেষ্টা করবো।